হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর অসুস্থ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, দিল্লির দরবারে পৌঁছে দিতে সংসদ ভবন চত্বরে ধর্ণা বিজেপির। রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা, বাংলাকে বদনাম করার চেষ্টা বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। ত্রিপুরার হামলার অভিযোগ ঘিরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে ধর্ণা দিয়েছে তৃণমূল। আর এবার হাওড়ার বাগনানে দলীয় কর্মীর অসুস্থ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, দিল্লির দরবারে পৌঁছে দিতে ধর্ণায় বসল বিজেপি। বাগনানে গণধর্ষণের অভিযোগে জেলা থেকে কলকাতা, আগেই পথে নেমেছিল বিজেপি, এবার বিক্ষোভের আঁচ রাজধানীতে পৌঁছে দিল গেরুয়া শিবির। গণধর্ষণ, ভ্যাকসিন হয়রানি থেকে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে বুধবার সংসদ ভবন চত্বরে ধর্ণায় বসেন বিজেপি সাংসদরা। প্ল্যাকার্ড হাতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়। ওঠে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান, আর তারপরে কেউ সাজা পেয়েছে কাজ পর্যন্ত? এত ধর্ষণ গণধর্ষণ হচ্ছে, এত খুন হচ্ছে, পুলিশ কারোকে না চার্জশিট দেয়, লোক দেখানো, আমরা যেহেতু আন্দোলন করি দুজনকে ধরে নিয়ে আসে, চার দিন পরে তারা বেল পেয়ে যায়, কেন সাজা হয় না? তাই আজকে এই যে যারা সমাজবিরোধী গুন্ডা তাদের এত দাপট, কারণ এটাই, পুলিশ গুন্ডা এখন মিলিভগত হয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে ওরা ক্ষমতায় আছে, ওদের MLA মিনিস্টার MP এরা ধর্ষণের অভিযোগের সঙ্গে যুক্ত, কেউ জেল খাটছে। পশ্চিমবাংলাকে বদনাম করার জন্য এরাই সমস্ত ধর্ণা ফর্ণা এসব করে বেড়াচ্ছে, করুক না। বাগনানের ঘটনাটা স্পষ্ট করে দিচ্ছে পশ্চিমবাংলায় কীরকম জঙ্গলের রাজত্ব চলছে। ঘটনাটা সত্য, ধর্ণা দেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু হাথরসের ঘটনায় কি ওরা ধর্ণা দেবে? বাগনানে গণধর্ষণের অভিযোগে 5 তৃণমূল নেতাকর্মীর নামে উলুবেড়িয়া মহিলা থানায় লিখিত অভিযোগ করা হয়। FIR-এ থাকা এক তৃণমূল কর্মী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে রুজু হওয়া FIR-এ নাম রয়েছে বাগনান অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন মল্লিক এবং যুব তৃণমূলের সভাপতি দেবাশিস রানার। ঘটনার পর থেকে তাঁরা পলাতক, যদিও বিজেপির অভিযোগ এই দুই মূল অভিযুক্তকেই ধরে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। পাল্টা উলুবেড়িয়া মহিলা থানা সূত্রে দাবি, মেডিকেল রিপোর্টে গণধর্ষণের প্রমাণ মেলেনি, তবে যৌন নিগ্রহ করা হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ, যদিও বিজেপি এই দাবি মানতে নারাজ। বুধবার তারা রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়। মেন দুজন অভিযুক্ত বারবার যার নাম, যাদের নাম এই মহিলা করছেন, কুতুবুদ্দিন মল্লিক এবং দেবাশিস রানা, তাদেরকে কিন্তু এখনো অবধি অ্যারেস্ট করা হয়নি। সার্ভাইভারের সঙ্গে কথা বলতে পারেনি, তার পরিবারের কারোর সঙ্গে কথা বলতে পারেনি। সুতরাং এক্স্যাক্টলি কতজন অপরাধী অ্যাকিউজ সেটা থানা থেকেই আমাদের জানতে হয়েছে। থানা আমাদের বলেছেন 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা 2 জনের কথা বলেছি, ওরা বলেছেন আমরা এখনো তাদের ধরতে পারিনি। আক্রান্ত মহিলা বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছে। বিজেন্দ্র সিংহ, রুমা পাল ও সুনীত হালদারের রিপোর্ট, ABP আনন্দ। দিল্লিতে বানান বিভ্রাটে বিজেপির বিক্ষোভ, গান্ধী মূর্তির সামনে অবস্থানে এদিন দিলীপ ঘোষের হাতে ধরা কন্যাশ্রীর বানান ভুল লেখা পোস্টার, বাক্য ঠিক নয়। বিজেপির এই বাংলা বানান বিভ্রাটকে কটাক্ষ করেছে তৃণমূল। আমি দিলীপ ঘোষকে প্রথমে অনুরোধ করব যে আপনি যাদের দিয়ে ওই ব্যানার লেখাবেন বা ওই ইয়েগুলো লেখাবেন, এই কুৎসিত বানান ভুলগুলো করবেন না। কন্যাশ্রীটা আপনারা চালু না করে থাকতে পারেন, কিন্তু কন্যা কখনো কয় নয় নয় আকার হয় না। ফলে গোটাটাই যদি আমদানিকৃত সংস্কৃতি এবং ভাষা দিয়ে চালাতে চান, তাহলে এটা খুব দুঃখজনক। কোথায় বসেছিলেন? গান্ধী মূর্তির পাদদেশে। গান্ধীকে হত্যা করেছিলেন কে? নাথুরাম গডসে। নাথুরাম গডসে কে? RSS এবং বিজেপির পূর্বপুরুষ। বিজেপির উত্তরসূরি কারা? দিলীপ ঘোষেরা। নাথুরাম ঘটসের সমর্থকরা গান্ধী মূর্তির তলায় বসে নাটক করছে। আমরা জানি বানান শিখতে হবে না, এসব শিখে এসেছি। সেই জন্য গুলতাপ্পি দিয়ে যারা কেন্দ্র সরকারের সমস্ত প্রজেক্টের নাম পাল্টে দিচ্ছেন, সেই নাম পাল্টে দিয়ে নিজে ক্রেডিট নিচ্ছেন, নিজেরা কিছুই করছেন। হয় সরকারি নাম তাকে বাদ দিয়ে সরকারি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের টাকাকে কেন্দ্র সরকারের নামে ব্যবহার করছেন, এবং যেগুলো নিলে মোদীর নাম হবে সেরকম কৃষকদের 2-3 বছর ধরে সম্মান নিধি আটকে রেখেছেন, আয়ুষ্মান যোজনার 5 লাখ টাকা গরিব মানুষের থেকে বঞ্চিত করে রেখেছেন, কেন করেছেন তার উত্তর আগে দিতে হবে।
সেপ্টেম্বরের শেষে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোটের সম্ভাবনা, 15ই আগস্টের পরেই জারি হতে পারে বিজ্ঞপ্তি, এমনটাই সূত্রের দাবি। ইতিমধ্যে উপনির্বাচনের বিষয়ে রাজ্য প্রশাসন ও সিইও দপ্তরের সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্যের করোনা পরিস্থিতিও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, যদিও নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্যে উপনির্বাচন নিয়ে বিস্তর রাজনৈতিক টানাপোড়েন চলেছে। এই আবহেই জল্পনা চলছে, সেপ্টেম্বরের শেষেই হতে পারে সাত বিধানসভা কেন্দ্রের বকেয়া নির্বাচন, 15ই আগস্টের পরে এই সংক্রান্ত নোটিফিকেশন জারি প্রবল সম্ভাবনা বলে সূত্রের খবর। সূত্রের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড রিপোর্ট খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও রাজ্যের নির্বাচন আধিকারিকের দপ্তরের সঙ্গেও কমিশনের কথা হয়েছে, যদিও নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছিলাম, যাতে নির্বাচনটা হয় তাড়াতাড়ি। এখন সেটা যদি নির্বাচন কমিশন মেনে নেয় সেটা আমরা খুব খুশি হব। নির্বাচন কমিশন যদি মনে করে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোভিড নিয়ে আর মানুষের ভয়ের কিছু নেই, সামাজিক দূরত্ব আর বজায় রাখবার প্রয়োজন নেই, তাহলে নির্বাচন হবে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন করবানোর আগে তাদের এটাকে ব্যবস্থা করতে হবে যে বিরোধী রাজনৈতিক দল বিজেপি নির্বাচনে অংশগ্রহণ করে তারা যেন প্রচার করতে পারে, তাদের প্রার্থীর হয়ে মিটিং মিছিল করতে পারে। রাজ্যের 5 কেন্দ্রের উপনির্বাচন সহ মোট 7টি বিধানসভা কেন্দ্রের ভোট বাকি। এই কেন্দ্রগুলি হল ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। ইতিমধ্যেই ভবানীপুরে তৃণমূলের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। নদিয়া, শান্তিপুর ও কোচবিহারের দিনহাটার বিজেপি বিধায়করা পদত্যাগ করে সাংসদ পদেই বহাল আছেন। উত্তর চব্বিশ পরগনার খড়দা ও দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ভোটের আগেই 2 সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যু হওয়ায় শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত রাখা হয়। গত 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত রাজ্যে 8 দফায় বিধানসভা নির্বাচন হয়। তৃণমূল 213, বিজেপি 77 এবং 1টি আসনে জয়ী হয় সংযুক্ত মোর্চা। তাই 7 কেন্দ্রে উপনির্বাচনের ফল যাই হোক না কেন, সরকারের ওপর তার প্রভাব পড়বে না। কিন্তু উপনির্বাচন করানোটা অত্যন্ত জরুরি, কারণ খোদ মুখ্যমন্ত্রীকে 6 মাসের মধ্যে কোনো বিধানসভা থেকে জিতে আসতে হবে, সেই সময়সীমা শেষ হচ্ছে 5ই নভেম্বর। তাই সময়ে উপনির্বাচনের দাবিতে সরব তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েও দ্রুত উপনির্বাচন করানোর দাবি জানিয়ে এসেছে তারা। পাশাপাশি কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমায় রাজ্যে ভোট করানোর পরিস্থিতি আছে বলেও জানান খোদ মুখ্যমন্ত্রী। আমাদের এখানে পরিস্থিতি এখন অ্যাবসলিউটলি ঠিক আছে। আমরা রাজ্যসভার ইলেকশনের জন্য তৈরি, আমাদের অ্যাসেম্বলি অলরেডি চলেছে এবং আমরা বিধানসভার 7টা ইলেকশনের জন্য আমরা রেডি আছি। সেপ্টেম্বরের শেষে রাজ্যের 7 বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার মধ্যেই প্রশ্ন উঠছে, শতাধিক পুরসভার বকেয়া ভোট কবে হবে? রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি, সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজ্যপাল। বৈঠক নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। দিল্লি সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, সংসদ ভবনে বৈঠক করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। আর রাজ্যপালের এই ঝটিকা দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরেই এখন জল্পনা তুঙ্গে। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরোনোর পর একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন জগদীপ ধনখড়। It was a courtesy call on the honorable prime minister. Thank you. কিন্তু অতীতে যেভাবে তৃণমূল সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল, যেভাবে তৃণমূল সরকারের বিরোধিতায় লাগাতার শুভেন্দু অধিকারীরা রাজভবনে দ্বারস্থ হয়েছেন, এমনকি খোদ রাজ্যপাল নিজেও নন্দীগ্রাম থেকে অসম ঘুরেছেন, সরাসরি রাজনৈতিক হিংসার অভিযোগে জোরালোভাবে কলকাতা থেকে দিল্লি অবধি সরব হয়েছেন, সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রাজ্যপালের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর মধ্যে একাধিকবার দিল্লি গেছেন রাজ্যপাল, জুন মাসে দিল্লি সফরে 2বার অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। এরই মধ্যে জৈন হাওয়ালা ডায়েরি থেকে রাজভবনে নিয়োগে স্বজন পোষণের নানা অভিযোগে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত বাধে, তার অপসারণও দাবি করে রাজ্যের শাসক দল। বাংলায় কি রাজ্যপাল বদল হতে পারে, এই জল্পনাও তীব্র হয়। এরই মধ্যে 14ই জুলাই নবান্ন থেকে সোজা রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় 2 ঘন্টা কথা হয়। এরপর সম্প্রতি দিল্লি সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার 16 আগস্ট দিনটি রাজ্য সরকার খেলা হবে দিবস ঘোষণা করায় এতে আপত্তি জানিয়ে মঙ্গলবার রাজ্যপালের দ্বারস্থ হয় কয়েকটি ধর্মীয় সংগঠন। তখন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। এরপরই রাতে দিল্লি রওনা দেন রাজ্যপাল। তারপরই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জগদীপ ধনখড়। রাজ্যপাল তিনি প্রধানমন্ত্রীর কাছে গেছেন, তার ব্যাপার এখন কি বিষয়ে কথা বলতে গেছেন। তার হয়তো মনে হয়েছে যে দিলীপ ঘোষ সরছেন, তিনি সরাসরি রাজনীতিতে এসে বিজেপি সভাপতি হতে চান, একটা প্রাণ টানছে। রাজ্যপাল দেখা করতেই পারেন, সাংবিধানিক প্রধান তিনি আমাদের রাজ্যের। সম্ভবত আমাদের রাজ্যের যে অরাজকতা চলছে, যে আইন শৃঙ্খলার অবনমন ঘটেছে, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, সে সম্পর্কে তার কর্তব্য অনুসারে তিনি হয়তো ভারত সরকারকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা রাজ্যপালের কাজের মধ্যে পড়ে, উনি সে কাজগুলো করুন, তাতে আপত্তি নেই। কিন্তু অযথা যেখানে সেখানে গিয়ে সব ব্যাপারের মধ্যে ঢুকে পড়াটা কিন্তু রাজভবনের কাজ নয়। রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলোচনা হলো? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি অন্য বিশেষ কোনো ইস্যু? এর উত্তর না মিললেও জল্পনা তুলবে। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।